আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গুণ করার সহজ উপায় কিভাবে আমরা গুণ করব। উইদাউট ক্যালকুলেটর ক্যালকুলেটর ছাড়া আমরা কিভাবে গুণ করব। এই বিষয়ে থাকবে আজকের ভিডিওতে এরপূর্বে আমি একটা ভিডিওতে আলোচনা করছি কিভাবে আমরা ক্যালকুলেটর ছাড়া একদম সঠিক উপায়ে নির্ভুলভাবে ক্যালকুলেশন করতে পারবো গুণ করতে পারব। এ বিষয়ে আমার একটা ভিডিও দেওয়া ছিল তো সেখানে আমি আলোচনা করছি যে নাইনটি ফাইভ নাইনটি এইট নাইনটি সেভেন নাইনটি ফাইভ এই ধরনের সংখ্যা যদি থাকে তো আপনি কীভাবে গুণ করবেন সেটি আমি আলোচনা করছি তো আজকের ভিডিওতে আমি একটু আরও ডিফারেন্ট কিছু আলোচনা করবো যেমন হানড্রেড ফাইভ হান্ড্রেড নাইন হান্ড্রেড সিক্স হান্ড্রেড টু নাইনটি এইট হান্ড্রেড এইট নাইনটি ফাইভ হান্ড্রেড ফাইভ এই ধরনের সংখ্যা যদি থাকে অর্থাৎ একশোর উপরে বারোশোর নিচে যদি ডিজিটগুলো থাকে তো সেক্ষেত্রে আপনি কীভাবে সেই গুণগুলো করবেন তো ভিডিওটি বিস্তারিত শুরু করার আগে একটা রিকোয়েস্ট আপনাদের প্রতি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে সাথে থাকবেন আশা করি তো চলুন শুরু করা যাক তো আমরা পূর্বের ভিডিওতে যেটা আলোচনা করছি যেমন নাইনটি ফাইভ নাইনটি এইট নাইনটি সেভেন নাইনটি ফাইভ এই ধরনের ডিজিট যদি থাকে একশোর নিচে তাহলে আপনি ভুল কীভাবে করবেন তো আপনাকে প্রথমে যে জিনিসটি লক্ষ্য রাখতে হবে এখানে যে এই ডিজিটগুলো আপনি দেখবেন যে স থেকে কত নিচে অর্থাৎ একশো থেকে কত কম একশো পূর্ণ করতে আমাদের আরও কত প্রয়োজন পড়ে যেমন এখানে নাইনটি এইট আছে তো একশো থেকে আমাদের কম কত একশো থেকে একশো পূর্ণ করতে আমাদের আর কত প্রয়োজন যেমন এখানে আছে যে নাইনটি এইট তাহলে আমাদের আরো দুই দরকার আমরা এটা মাইনাস টু লিখবো তারপরে এখানে নাইনটি ফাইভ আছে তো এখানে আমরা ফাইভ লিখবো অর্থাৎ 5 এর প্রয়োজন আর আমাদের এটা একসাথে পূরণ করতে তো এই দুটি সংখ্যা আপনাকে নির্ণয় করা হয়ে গেলে তখন আপনি এটি গুণ করতে পারবেন খুব সহজে তো কিভাবে গুণ করবেন যেমন এইটা থেকে এটা বিয়োগ করে দিবেন এবং এইটা থেকে এটা বিয়োগ করে দিবেন আমাদের যেটাই করি না কেন দুইটা সংখ্যা থেকে যেটাই বিয়োগ করি না কেন আমাদের রেজাল্ট একটাই আসবে অর্থাৎ 98 থেকে যদি আমরা 5 মাইনাস করি তাহলে আসে নাইনটি থ্রি নাইনটি আমরা এখানে লিখে দেব নাইনটি এখন কাজ হচ্ছে এই নিচে দুইটা সংখ্যা পাঁচ এবং দুই এই দুইটা সংখ্যা আমাদেরকে গুণ করে দিতে হবে এবং এবং দুই যদি আমরা গুণ করি পাঁচ দশ অর্থাৎ এবং এর গুণ খুব সহজে খুব ইজিতে আপনি ক্যালকুলেটর ছাড়া এভাবে গুণ করতে তো আমরা আরেকটা সংখ্যা দেখি সেম এখানে আছে আপনার নাইনটি ফাইভ নাইনটি সেভেন তো নাইনটি ফাইভ আমাদেরকে হান্ড্রেড পূরণ করতে আমাদের দরকার পাঁচ তো এটা আমরা লিখবো মাইনাস ফাইভ এবং নাইনটি সেভেন এটা আমাদের দরকার হান্ড্রেড পূরণ করতে তিন তো আমরা এটা মাইনাস থ্রি লিখব এখন আমরা যে কোনো একটা সংখ্যা থেকে একটা সংখ্যা মাইনাস করে দেব এবং নাইনটি ফাইভ থেকে যদি আমরা থ্রি মাইনাস করি তাহলে আমাদের আসে নাইনটি সেভেন সরি নাইনটি থ্রি এখন আমাদেরকে যেটা করতে হবে এই দুইটা সংখ্যা আমাদেরকে গুণ করে দিতে হবে তিন পাঁচ পনেরো অর্থাৎ হাজার তিনশো পনেরো এর গুণ এবং নাইনটি এর হচ্ছে এখন কথা হচ্ছে যদি আপনার একটি ডিজিট একশোর উপরে হয় একটি ডিজিট একশোর নিচে হয় তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে গুণ করবেন এখানে তো আমরা দেখলাম ধরুন ওটা ডিজিট একশোর নিচে তো একশোর নিচে হলে আমরা কিভাবে গুণ করব সেটা আমরা দেখলাম একশোর যদি উপরে হয় তো এখানে একশো থেকে কত বড় আমাদেরকে সেটা দেখতে কত বেশি অর্থাৎ এখানে একশো পাঁচ আছে যে আমাদের পাঁচ বেশি এখানে তো ফাইভ প্লাস আমরা এর আগে করছি মাইনাস একশোর নিচে যত ছিল তত মাইনাস তো এখানে আমরা কি করব প্লাস তো প্লাস ফাইভ এখানে আমাদের স করতে আমাদের দরকার আর আরো অর্থাৎ এটা 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 মাইনাস মাইনাস প্লাস একটা জিনিস ভালোভাবে লক্ষ্য রাখবেন যখন আপনার সর উপরে হবে একশোর উপরে হবে তখন সেটা প্লাস হবে যখন একশোর নিচে হবে সেটা মাইনাস হবে এখন আপনাকে যেটা করতে হবে এই পঁচানব্বই সাথে পাঁচ যোগ করে দিতে হবে একশো পাঁচ থেকে মাইনাস ফাইভ করে দিতে হবে যেহেতু এটা মাইনাস তো রেজাল্ট কিন্তু একই আসবে পঁচানব্বই থেকে পঁচানব্বই এর সাথে আমাদের পাঁচ যোগ করলে আমাদের দাঁড়ায় একশো এবং একশো পাঁচ থেকে মাইনাস ফাইভ করলে একশোই হয় তো আমাদের রেজাল্ট কিন্তু একটাই আসবে এখন যেটা করতে হবে এই দুটি সংখ্যা আপনাকে গুণ করে দিতে হবে যেমন পাঁচ পাঁচে পঁচিশ অর্থাৎ আমাদের রেজাল্ট আসবে দশ হাজার পঁচিশ পঁচানব্বই আর একশো পাঁচে গুণ করলে আমাদের রেজাল্ট আসবে দশ হাজার পঁচিশ তো আমরা আরেকটা সংখ্যা দেখব আটানব্বই এবং একশো আট এই এখানেও আপনার একটি সংখ্যা একশোর উপরে একটি সংখ্যা একশোর নিচে তো এটা আমরা কিভাবে গুণ করব আমাদের সেই একই ফর্মুলা এখানে যেহেতু আট বেশি একশো থেকে তো প্লাস এইট এখানে একশো থেকে দুই কম তো মাইনাস টু তো আমাদের এখানে শেষ হিসাব শেষ তো এখান থেকে মাইনাস টু করে দেব এখান থেকে প্লাস এইট করে দেব অর্থাৎ আটানব্বই আর আটানব্বই সাথে আট যোগ করলে যত হবে একশো আট থেকে টু মাইনাস করলে ততই হবে অর্থাৎ একশো একশো ছয় তো এখন যেটা আমরা করবো এই আট আর দুই এ গুণ করে দেব আর দুগুণ ষোলো অর্থাৎ দশ আমাদের এর গুণ ফল দেখাবে তো আপনারা খুব সহজে ক্যালকুলেটর ছাড়া এই পদ্ধতির মাধ্যমে আপনারা গুণ করতে পারবেন তো যখন আপনার ধনোটার সংখ্যা একশোর উপরে হবে তখন আপনি কি করবেন এখানে আমরা কি করতাম একশোর উপরে হইলে প্লাস করে দিছি প্লাস করে দিছি তো এখানে ঠিক একই ধনোটাই আপনার প্লাস হবে অর্থাৎ এখানে প্লাস নাইন অর্থাৎ একশো থেকে নাইন বড় নয় বেশি এখানে প্লাস ফাইভ তো এখন করতে হবে এটা থেকে মাইন প্লাস থেকে প্লাস ফাইভ প্লাস নাইন তো আমাদের একই দাঁড়াবে একশো সাথে যদি আমরা পাঁচ যোগ করি একশো হবে তো একশো এখন আমরা এই দুইটি সংখ্যাকে গুণ করে দেব পাঁচ পঁয়তাল্লিশ অর্থাৎ এগারো হাজার চারশো পঁয়তাল্লিশ এর ঠিক তেমনি এটাও আমরা করবো প্লাস টু যেহেতু একশো থেকে দুই বড় এটা থেকে প্লাস সিক্স সিক্স বড় একশো থেকে ছয় বড় আরও ছয় বেশি তা আমরা প্লাস সিক্স করে দিব এখন এটার সাথে এটা যোগ করে দিব এটার সাথে এটা যোগ করে দিব অর্থাৎ একশো দুইয়ের সাথে ছয় যোগ করলে একশো আট হয় এবং এই দুটি সংখ্যা গুণ করে দিব ছয় দুই বারো অর্থাৎ দশ হাজার আটশো বারো এর গুণ তো আপনারা খুব সহজে খুব সহজে ক্যালকুলেটর ছাড়া এভাবে আপনারা গুণ করতে পারবেন আপনার যে কোনো ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় কি যে কোনো আপনার পরীক্ষাতে আপনার এই ধরনের একটি সংখ্যা আসে যেমন ম্যাথমেটিকগুলোতে যে গুণ কিভাবে করবেন তো এই গুণ করার যে কৌশলগুলো এগুলো অনেকে জানে না আপনার যে কোনো সংখ্যা যদি থাকে সেটা আপনি গুণ করতে পারবেন এই ফর্মুলার মাধ্যমে একদম সঠিক উপায় এবং সেটি আবার বেশি নয় পাঁচ সেকেন্ড আপনি ব্যবহার করে সেই গুণ ফলটা বের করতে পারেন যেমন ধরুন এখানে আপনি আপনি যদি এখন যেকোনো একটা ডিজিট লেখেন সেটা আপনার গুণ করতে আপনাকে পাঁচ সেকেন্ডের বেশি লাগবে না আমি মনে করি নাইনটি ফাইভ হান্ড্রেড ফাইভ আপনি এটাকে এটাকে পাঁচ সেকেন্ডের বেশি আমার মনে হয় না এটা এটা লাগবে আপনার বেশি লাগার অর্থাৎ দশ হাজার পঁচিশ আপনি কিছুই লিখলেন না শুধু আপনি এখানে দেখলেন দশ হাজার পঁচিশ হয়ে গেল তো এই ফর্মুলাটা যদি আপনার জানা থাকে তো আপনি যেকোনো ডিজিটে আপনি আহ গুণ করতে পারবেন তো আমি এর পরবর্তীতে ভিডিওতে আমি দেখাবো অন্য একটি কৌশল দেখাবো যে গুণ করার যে অন্য যে কৌশলগুলো রয়েছে যেমন আরও ডিজিট রয়েছে সেগুলো আপনি কীভাবে করবেন আমি আজকে দুটি ভিডিওতে দেখাইছি যেমন নব্বই থেকে হান্ড্রেড টেন পর্যন্ত ডিজিটগুলো যে থাকে থাকে তাহলে কিভাবে আপনারা সেটি গুণ গুণ করবেন কিন্তু আরও তো ডিজিট রয়েছে সেগুলো থাকলে আপনি কীভাবে গুণ করবেন সেটি আমি আপনাদেরকে দেখাবো পরবর্তী ভিডিওগুলোতে তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করুন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন এবং পরবর্তী নোটিফিকেশনের জন্য আই বাটনে ক্লিক করুন আল্লাহ হাফেজ